চলুন পৃথিবীটাকে দ্বিখণ্ডিত করা যাক। কিভাবে করবেন শুধু প্রশ্ন ছুড়ে দিন, মেসি সেরা নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? গেল বিশ্বকাপের আগ পর্যন্ত এই বিতর্ক ছিল তুঙ্গে। তবে মেসির হাতে আর্জেন্টিনার আরাধ্য বিশ্বকাপ ট্রফিটা ওঠার পর থেকে পৃথিবীর বড় একটা অংশই মানবেন মেসি সেরা। এমনকি কেউ কেউ তাকে আখ্যায়িত করেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও। কিন্তু আসলেই কি তাই? বিশ্বকাপ কিংবা ট্রফি বা দেশের হয়ে অর্জনের হিসেব ফেলে যারা রোনালদোকেই সেরা মানেন, তারা এবার রেফারেন্স হিসেবে পাচ্ছেন আরেক ফুটবল তারকাকে। তিনি টম হিটন, যিনি মনে করেন বিশ্বকাপ জয়ের পরও মেসি নন, রোনালদোই গোট, অর্থাৎ দ্য গ্রেটেস্ট অব অল টাইম। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালে একই দলে খেলেছেন টম হিটন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা জোর গলায় দাবি করেছেন রোনালদোই সবার সেরা। হিটনের যুক্তি হলো, আমার মতে গোট হলো ক্রিশ্চিয়ানো, সে যেসব অর্জন করেছে তা অবিশ্বাস্য। হিটনের দাবি নিয়ে যুক্তিতর্ক হতেই পারে, তবে দাবিটা একেবারে ফেলনা নয়, কারণ তিনি যে রোনালদোর সাথে খেলেছেন সেই রোনালদো তো সত্যিই ছিলেন অপ্রতিরোধ্য। ইউনাইটেডে নিজের প্রথম মেয়াদে গোল করেছিলেন 118টা, জিতেছিলেন প্রথম গোল্ডেন বল, জিতেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এমনকি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগও। এমনকি ক্যারিয়ারের শেষ দিকে এসে একেবারেই অখ্যাত সৌদি লিগকে এনে দিয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা, যেখানে মেসি আমেরিকার লিগকে ততটা উপরে তুলে ধরতে পারেননি বলেই অনেকে অভিমত দেন। রোনালদো ফ্যান যদি আপনিও হন, জানান আপনার ভাবনা। আসলে কি রোনালদো দ্য গ্রেটেস্ট অব অল টাইম, নাকি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসি সেরাদের সেরা? ফারাজি মালিহা, অনফিল্ড।